ওয়েলকাম টু সৌম্য থটস। আমি সৌম্য, আজ আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওতে আমরা একটি সত্য জানব, যেটি আমরা জানি একটু গল্প হবে এবং একটুখানিও হলেও ভুল জানি ঘটনাটা। তো সেই ঘটনাটির সত্যতাই আজকে আমরা জানব। সুতরাং চলুন ভিডিও শুরু করা যাক। আমরা বিজ্ঞানের ইতিহাস পড়তে গেলে যে দুটি বিজ্ঞানীর নাম আমরা প্রথমেই আমাদের মাথায় আসে, সেই দুটি বিজ্ঞানী হলো স্যার আইজাক নিউটন এবং অ্যালবার্ট আইনস্টাইন। স্যার আইজাক নিউটন ছিলেন বিজ্ঞানের একটি যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন তার পরবর্তী যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী। তো এই অ্যালবার্ট আইনস্টাইনকে নিয়ে একটি অদ্ভুত ঘটনা আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে, বা অত বড়বেলায় শুনেছি। সেই ঘটনাটির সত্যতা আমরা আজকে জানব। আমরা শুনেছি আইনস্টাইন নাকি ছিলেন ভুলো মনের লোক এবং আইনস্টাইন নাকি বেহালাও বাড়াতে পারতেন, খুবই সুন্দর। হ্যাঁ, এই দুটি ঘটনা সত্যি। কিন্তু আরেকটি ঘটনা যেটা আইনস্টাইন সম্বন্ধে আমরা জানি, সেই ঘটনাটি নিতান্তই গল্প। সেটি কি? সেই ঘটনাটি হলো আইনস্টাইন নাকি ছোটোবেলা থেকে অঙ্কে ফেল করতেন। এখন আইনস্টাইন নিজেই জানিয়েছিলেন যে 15 বছর বয়সে যখন তিনি বিদ্যালয়ে পড়তেন তখন তিনি ক্যালকুলাসের অঙ্কের সব গলিগুলি তার জানা ছিল, এবং 16 বছর বয়সে যখন তার কলেজে স্কুলে পড়ার বয়স তখন তিনি পড়তেন কলেজের ফিজিক্স বই এবং কান্টের দর্শন। এবং আরেকটি ঘটনা আমরা আপনাকে জানিয়ে রাখি, আইনস্টাইন জুরিখ পলিটেকনিক পরীক্ষায় অন্য সব বিষয়ে খুব ভালোই নম্বর পেয়েছিলেন, কিন্তু জুওলজি এবং বটানিতে আইনস্টাইনের একটুর জন্য পাস নম্বর ছিল না। এই ঘটনাটি বাস্তবে সত্যি, কিন্তু আইনস্টাইন অঙ্কে ফেল করতেন বা অঙ্কে খারাপ নম্বর পেতেন, এই ঘটনাটি নিতান্তই গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বেল আইকনটি টাচ করে অল করে দেবেন, তাহলে আপনি সবকটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। লড়তে মরতে ভয় না পাওয়া, খুব দুরন্ত একটা।